السلام عليكم ورحمة الله وبركاته আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ তাআলার কাছে তো অ্যাপাচি পালসার ডাবল এসনে আপনাদের সামনে হাজির হলাম 2022 এর মডেল এবং গলোসি কালো দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব তার একটা কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم প্রথমে সামনে টায়ারটা দেখুন তো অনেকদিন ব্যবহার করতে পারবেন এত কোনো সন্দেহ নাই তবে 30 থেকে 35,000 কিলো কিন্তু চালানো সম্ভব হবে ইনশাআল্লাহ মাডগার্ডে বিন্দু পরিমাণ দাগ নেই স্কেচ নেই একদম ফুল ফ্রেশ দুটি শকআপ কিন্তু ফ্রেশ আছে হেডলাইটে গিল আছে বিন্দু পরিমাণ দাগ নেই স্কেচ নেই উপরে গ্লাসটা কিন্তু নিখুঁত এই সাইটে ভাইজার থেকে নিয়ে সিগন্যাল লাইট পর্যন্ত একদম নিখুঁত পড়ে যাওয়া অ্যাক্সিডেন্ট হওয়া এগুলো হিস্টোরি একদমই নেই কিন্তু এবং গ্লোসি কালো চিকচিকে কালো যেটা দেখেন গ্লেস একদম শোরুম কন্ডিশনে দিচ্ছে ঠিক আছে হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সব কিছু কিন্তু ওয়াল লোকে আছে এবং ফুল ফ্রেশ ট্যাঙ্কির দিকে তাকান দেখেন তো খুদ খুঁজে পান কিনা কালারের দিক দিয়ে একটু দেখুন কেমন ইটন ধরে আসে দেখুন ক্যামেরার দিকে ট্যাঙ্কের দিকে ক্যামেরা ঠিক আছে বিবেচনা আপনারাই করবেন দেখেন বাম্পারটা নিখুঁত আছে ইঞ্জিন কিটটা অনেক সুন্দর আছে এবং ইঞ্জিনের চেহারাটা দেখুন চেহারাই বলে দিবে গাড়িটা ইঞ্জিন কেমন ঠিক আছে একটা নাটে হাত পড়া দূরের কথা একদম শোরুম কন্ডিশন ইঞ্জিন ঠিক আছে সাইড কভারগুলো দেখুন নেখত পাওদানিতে শুধু ময়লা পড়ে আছে তারপরও নতুনের মতো কিন্তু পাওদানি ঠিক আছে এই সাইডে সারি কাটার এই সাইডে অংশগুলো দেখুন একদম নেখত কেরিয়াল পর্যন্ত নেখত আছে সিগন্যাল লাইটও নেখত আছে ঠিক আছে তো এই সাইটে কিন্তু বিন্দু পরিমাণও দাগ আমি খুঁজে পেলাম না ইনশাল্লাহ আপনারাও পাবেন না দেখেন গ্লেসের দিক দিয়ে এবং কোয়ালিটির দিক দিয়ে 100-100 আছে গাড়িটি আমাদের রানা মোটরসের শোরুমের বাইক দেখতে পাচ্ছেন আমাদের একদম শহরের ভিতরে আর এই রানা মোটর সাইকেলের সেন্টারের মাধ্যমে আপনাদেরকে এই বাইকটির মূল কাগজপত্র মালিকানা চেঞ্জ করে দেব যাতে করে এই বাইকটির মূল মালিক আপনি হন প্রথম মালিক আপনি হয়ে যান এই ব্যাপারে আমরা এই বাইকটির শোরুম কাগজগুলো পরিবর্তন করে দেব ঠিক আছে এবং পরিবর্তন খরচটা আমাদের নিজ নামের মধ্যে থাকবে আলাদাভাবে পরিবর্তনের খরচটা দিতে হবে না ঠিক আছে এবং এই ফাইলগুলো যে কোনো বিএটি জমা দিবেন ইনশাল্লাহ নাম্বার হয়ে যাবে সিগন্যাল লাইট দুটি ফুল ফ্রেশ আছে ব্যাক লাইটও ফুল ফ্রেশ উপরের অংশটা কিন্তু নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনের টায়ারটা দেখুন অনেক মোটা টায়ার অনেকদিন ব্যবহার করতে পারবেন এত কোনো সন্দেহ নেই এই সাইটে অংশগুলো দেখুন গ্লেসের দিক দিয়ে দেখুন আমাকে দেখা যাচ্ছে মোবাইল দেখা যাচ্ছে তার মানে একদম আয়না মতন গ্লেস ঠিক আছে শোরুমের মতোই কিন্তু গ্লেস হয়ে আছে
সাইলেন্সারেতেও কোনো ধরনের দাগ নাই, স্পট নাই, একদম নিখুঁত। পিছনের ডিস্কটাও কিন্তু অনেক সুন্দর আছে। টাঙ্গের এই সাইডটা দেখুন, দেখেন কি কালার কি দেখতে পাচ্ছেন, কোনো জায়গার দাগ নাই, স্পট নাই কিন্তু, ঠিক আছে। ইঞ্জিনের দেখুন, এই সাইডে ইঞ্জিন একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন ইঞ্জিন, বাম্পার থেকে নিয়ে সব কিছুই নিখুঁত আছে। এই সাইডে হ্যান্ডেল, লুকিং গ্লাস, দেখেন কোনো মারের দাগ নাই, এক্সিডিং হওয়ার দাগ নাই, একদম ফ্রেশ, ঠিক আছে। এই সাইডটাও দেখুন, সিগন্যাল লাইট, ঠিক আছে। তো এখন বলবো গাড়িটির হ্যান্ডেলের উপর অংশটা, উপর অংশটাও কিন্তু একদম নিখুঁত আছে, দেখুন কোনো সমস্যা নেই। ট্যাঙ্কের উপর অংশটাও একদম নিখুঁত, ঠিক আছে। দুইটি চাবি দেখুন, গাড়ির সাথে দুইটি চাবি আছে ইনশাল্লাহ, এটা ইন্ডিক চাবি, এটা ব্যবহৃত চাবি, ঠিক আছে। চলাটা দেখুন, 1478 কিলো গাড়িটি চলা, অরিজিনাল চলা না কিন্তু, এটা হালকা হলেও অর্ধেক কমাইছে। 1478 কিলো গাড়িটি অরিজিনাল চলা না, আমি যেটা সত্য সেটাই বলবো, তবে হালকা হলেও কিছু কমাইছে, ঠিক আছে। এখন সাউন্ড কোয়ালিটি শোনান, একদম শোরুম কন্ডিশন কিন্তু, মানে শোরুমের গাড়ি যেরকম সাইলেন্সের থেকে মুখ থেকে ডাক আসে, সাউন্ড আসে, ওই রকমই কিন্তু হুবাহু আছে। তো এই বাইকটি এখন দামে আসবে, এই বাইকটি কিন্তু শোরুম প্রাইস 2,05,000 টাকা, এই বাইকটির শোরুম প্রাইস 2,05,000 টাকা, আমরা আপনাদের থেকে নেব 1,65,000 টাকা ফিক্সড একদম। এর দামের মধ্যে কোনো দরদাম করা যাবে না, 1,65,000 টাকা হলে শোরুম কাগজ পরিবর্তন সহ দেওয়া যাবে, এর নিচে দেওয়া সম্ভব হবে না। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।